তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে হেডফোনের এমন একটা সিক্রেট সেটিং সম্পর্কে কথা বলবো যে সেটিংটি আপনি ইউটিউবে কখনো দেখেননি, আজকে দেখছেন নতুন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই কি করি, হেডফোন দিয়ে গান শুনে থাকি এবং আমরা কিন্তু সঠিকভাবে গান শুনতে পাই না। এর মানে একটি হেডফোনে খুবই সাউন্ড বেশি হয়, আরেকটি হেডফোনে খুবই লো সাউন্ড হয় বা খুবই কম সাউন্ড হয়। এর কারণে কিন্তু আপনার গান শুনে মজা পায় না। এর মানে আপনার বন্ধু হয়তো একটি হেডফোন লাগিয়েছে, আপনি আর একটি হেডফোন লাগিয়েছেন, তো একটি হেডফোনে খুবই বেশি সাউন্ড হচ্ছে, আরেকটি হেডফোনে কিন্তু খুবই কম সাউন্ড হচ্ছে। এর মানে আপনি আপনার ফোনে একটি সেটিং অন করে রাখেননি, এর জন্য এই প্রবলেমটি আপনার ফোনে হচ্ছে। তো এইবার থেকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখিয়ে দেবো, যে সেটিংটি যদি আপনার ফোনে অন করেন না, তাহলে আপনি দুটো স্পিকারে একদম ফুল সাউন্ডে গান শুনতে পারবেন এবং ডিজে কোয়ালিটির গান শুনতে পাবেন। তো যদি আপনি এই অপশানটি জানতে চান, তাহলে আজকের ভিডিও আপনি মিস করবেন না, মিস করলে কিন্তু আপনি জানতে পারবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে নিচ থেকে একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে একটি সেটিং অন করে নিতে হবে। তো এর জন্য আপনারা সিম্পল সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচে নামবেন, নিচে নামিয়ে আপনারা এখানটা করে একটি অপশান পেয়ে যাবেন যে অ্যাক্সেসিবিলিটি, এখানে করে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নামবেন, নিচে নামিয়ে আপনারা এখানটা করে একটা অপশান পেয়ে যাবেন যে মনো অডিও। এই অপশানটা আপনারা যদি অন করে দেন, তাহলে কী হবে, আপনি যদি হেডফোনে গান শুনে থাকেন, তাহলে দুটো হেডফোনে কিন্তু একই সাউন্ড হবে এবং দুটো হেডফোনে কিন্তু হাই সাউন্ড হবে, কোনোটাই লো বা কোনোটাই হাই হবে না, একদম ডিজে কোয়ালিটিতে আপনি সাউন্ড শুনতে পাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই এক লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।